একদল ড্রাগ মাফিয়ার খতরনাক মাস্টার প্ল্যানিং, যেখানে তারা একটি বাচ্চা ছেলেকে বানাতে চেয়েছিল ভাইরাসের শিকার। কিন্তু তাদের সেই প্ল্যানের সামনে রুখে দাঁড়ালো একজন ড্রাইভার, যার কাজ ছিল জিনিসপত্র এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া। কিন্তু পুলিশ ভুল বুঝে এবার তার উপরেই দেয় বাচ্চা কিডন্যাপের দোষ, আর তারপরেই শুরু হয় থ্রিলারে ভরা তার জার্নি, যেখানে তার একটাই লক্ষ্য, বাচ্চাটিকে কিডন্যাপারদের হাত থেকে উদ্ধার করা। সে কি পেরেছিল সেই বাচ্চাটিকে উদ্ধার করতে? বন্ধুরা, আজকের মুভির নাম ট্রান্সপোর্টার 2। এই মুভির ফার্স্ট পার্ট আমি অলরেডি আপলোড করে দিয়েছি, তবে চিন্তার কোনো কারণ নেই। সিনেমাবাজিতে এমনভাবে মুভি এক্সপ্লেন করা হয় যাতে আপনি আগের পার্টগুলো না দেখলেও এই মুভির গল্প খুব সহজেই বুঝতে পারবেন। তো আর বেশি দেরি না করে চলুন শুরু করি আজকের মুভির গল্প। মুভির শুরুতে আমরা ফ্র্যাঙ্ককে দেখতে পাই। সে একটা ব্ল্যাক কালারের ব্র্যান্ড নিউ অডি গাড়িতে অপেক্ষা করছিল। ফ্র্যাঙ্ক একজন ট্রান্সপোর্টার ছিল, যার কাজ ছিল জিনিসপত্র এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া। এখানে হঠাৎই ফ্র্যাঙ্কের ঘড়িতে 2:45 অ্যালার্ম বেজে যায়। ফ্র্যাঙ্ক তার নেক্সট ডেলিভারির জন্য রেডি হয়। কিন্তু যখনই সে তার গাড়ির ইঞ্জিন স্টার্ট করে, একটা মেয়ে এসে তার কাছে সাহায্য চায়। সে বলে, আমার গাড়ির টায়ার লিক হয়ে গেছে, তুমি কি প্লিজ আমাকে একটু হেল্প করবে? ফ্র্যাঙ্ক বলে, না, আমার দেরি হয়ে গেছে। এরই মধ্যে ওই মেয়েটা একটা বন্দুক বের করে আর ফ্র্যাঙ্কের মাথায় ধরে। এবার মেয়েটা বলে, চলো জলদি তোমার গাড়ি থেকে বের হও, নইলে তুমি মারা পড়বে। ফ্র্যাঙ্ক বাইরে বের হয়, তবে এরই মধ্যে বেশ কয়েকটা গুন্ডা ওখানে চলে আসে। আসলে এরা সবাই ছিল গাড়ি চোর, যারা লোকজনকে ভয় দেখিয়ে তাদের গাড়ি আর টাকা পয়সা কেড়ে নিত। কিন্তু তারা জানতো না যে আজ তারা কার সাথে টক্কর নিয়েছে। ফ্র্যাঙ্ক তাদের খুব শান্তভাবে বলে, আমার কোড ছাড়া তোমরা কেউ এই গাড়ি চালাতে পারবে না, আর আমি সেই কোড তোমাদের দেবও না। এবার সেই গুন্ডাগুলো ফ্র্যাঙ্কের সাথে ফাইট করতে শুরু করে। কিন্তু হঠাৎই ফ্র্যাঙ্ক তাদের থামতে বলে। সে বলে, আরে দাঁড়াও দাঁড়াও, আজই এই স্যুটটা আমি ড্রাই ক্লিন করে এনেছি। এই বলে সে স্যুটটা খোলে। এরপর শুরু হয় ফ্র্যাঙ্ক আর ওই গুন্ডাগুলোর মধ্যে ফাইট। মুহূর্তের মধ্যেই ফ্র্যাঙ্ক ওই গুন্ডাগুলোকে কাহিল করে দেয়। এবার সে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে তার ডেলিভারির জন্য। ঠিক 3টের সময় ফ্র্যাঙ্ক একটা স্কুলের সামনে এসে পৌঁছায়, আর স্কুল ছুটি হতেই একটা বাচ্চা ছেলে ফ্র্যাঙ্কের গাড়িতে এসে বসে। এই বাচ্চা ছেলেটির নাম জ্যাক। জ্যাক ছিল আমেরিকার ড্রাগ এনফোর্সমেন্ট ডিপার্টমেন্টের একজন মিনিস্টার জেফারের ছেলে। মিনিস্টারের ছেলে হওয়ার কারণে জ্যাকের সুরক্ষা অনেক বেশি ছিল, আর ফ্র্যাঙ্কের কাজ ছিল প্রতিদিন সুরক্ষিতভাবে জ্যাককে বাড়ি থেকে স্কুলে নিয়ে যাওয়া, আবার বাড়ি নিয়ে আসা। ফ্র্যাঙ্ক আর জ্যাকের মধ্যে খুব ভালো বন্ধুত্ব ছিল, তারা রোজ নানা বিষয় নিয়ে গল্প করত। এদিন ফ্র্যাঙ্ক যখন জ্যাককে তার বাড়িতে ছাড়তে যায়, তখন সে দেখতে পায় জ্যাকের বাবা জেফার আর তার মা অড্রি নিজেদের মধ্যে ঝগড়া করছে। জ্যাক যাতে এই ঝগড়া না দেখে তাই ফ্র্যাঙ্ক একটু দূরে গাড়িটা দাঁড় করায়। একটু পরেই অড্রি আসে। সে ফ্র্যাঙ্ককে পছন্দ করত। সে ফ্র্যাঙ্ককে থ্যাঙ্কস জানায় যে ফ্র্যাঙ্ক জ্যাককে তাদের ঝগড়া দেখতে দেয়নি। অড্রি বলে, কাল জ্যাকের জন্মদিন, আর জ্যাকের জন্য আমি একটা সারপ্রাইজ পার্টি রেখেছি। কাল সকালে কি তুমি আমার বদলে জ্যাককে ডেন্টিস্টের কাছে নিয়ে যেতে পারবে? ফ্র্যাঙ্ক বলে, ঠিক আছে, আমি নিয়ে যাব। এই বলে ফ্র্যাঙ্ক ওখান থেকে বেরিয়ে যায়। এদিকে ফ্র্যাঙ্ক আর অড্রির সব কথা সামনেই থাকা একটা গাছের ডালে লাগানো মাইক্রোফোন থেকে সোজা চলে যায় পাশেই থাকা একটা ভ্যানে। এই ভ্যানে বেশ কিছু কিডন্যাপার বসেছিল, যারা জ্যাককে আগামীকাল ডাক্তারের চেম্বার থেকে কিডন্যাপ করার প্ল্যানিং করছিল। এই কিডন্যাপারদের মেইন লিডার ছিল জিয়ানি। সে খুব বড় মাপের একজন ড্রাগ ডিলার ছিল, আর জিয়ানি একটা নতুন ধরনের ভাইরাস তৈরি করেছিল, আর সেই ভাইরাসের অ্যান্টিডোটও তার কাছে ছিল। এই ভাইরাস দিয়ে সে কি করতে চায় সেটা মুভিতে পরে জানা যাবে। জিয়ানি এবার তার গার্লফ্রেন্ড লোলাকে বলে, তুমি কাল সকালে জ্যাককে কিডন্যাপ করে আনবে। সেই মতো লোলা আর তার বাকি টিমটা প্ল্যানিং করতে থাকে। সেদিন রাতে ফ্র্যাঙ্ক যখন তার বাড়িতে ছিল, হঠাৎ কলিং বেল বেজে ওঠে। ফ্র্যাঙ্ক দেখে অড্রি অর্থাৎ জ্যাকের মা এসেছে। অড্রি নিজের লাইফে খুব ফার্স্টেডেড ছিল, কারণ তার হাজবেন্ড জেফার একজন মন্ত্রী ছিল, তাই তাকে বেশি সময় দিত না। আর ফ্র্যাঙ্কের ভালো ব্যবহারের জন্য তার প্রতি অড্রি একটা ভালো লাগা শুরু হয়েছিল। এবার সে ফ্র্যাঙ্কের সাথে ঘনিষ্ঠ হতে চায়, কিন্তু ফ্র্যাঙ্ক তার কাজের জায়গা আর পার্সোনাল লাইফকে এক করতে চায় না, তাই সে অড্রিকে বাড়ি যেতে বলে। এদিকে পরের দিন সকালে লোলা আর দুজন গুন্ডা সেই ডাক্তারের চেম্বারে যায়, যেখানে আর জ্যাকের আসার কথা ছিল। লোলা খুবই নৃশংস ছিল, সে বন্দুক বের করে ওখানে থাকা রিসেপশনিস্টকে মেরে ফেলে। সেই সময় একজন ডাক্তার ওখানে আসছিল, লোলা এবার সেই ডাক্তারকেও মেরে ফেলে। এবার তারা ওই রিসেপশনিস্ট আর ওই ডাক্তারের বডিটাকে লুকিয়ে ফেলে আর নিজেরাই ডাক্তারের মতো ড্রেস পরে নেয়। এদিকে ফ্র্যাঙ্ক আর জ্যাক ডাক্তারের চেম্বারে আসে। জ্যাক বলে, আমাকে রোজ যে ডাক্তার দেখে সে কোথায়? তখন লোলা বলে, তোমার ডাক্তার ছুটিতে গেছে। এরপর সেই গুন্ডাদের একজন জ্যাককে নিয়ে যায় চেক আপের জন্য, কিন্তু ফ্র্যাঙ্ক যখন ভেতরে যেতে চায় তারা তাকে যেতে দেয় না। এখানে ফ্র্যাঙ্কের সন্দেহ হয়, সে লোলার পায়ে একটা ট্যাটু দেখতে পায়। এই ধরনের ট্যাটু আন্ডারওয়ার্ল্ডের মাফিয়াদের গায়ে থাকে। অন্যদিকে সেই গুন্ডাগুলো একটা সিরিঞ্জে সেই ভাইরাসের স্যাম্পল ভরে নেয়, যেটা জিয়ানি তৈরি করিয়েছিল। তারা এবার সেই খতরনাক ভাইরাস জ্যাকের শরীরে ইনজেক্ট করতে যায়, কিন্তু এরই মধ্যে সেখানে ফ্র্যাঙ্ক চলে আসে। তাকে দেখি গুন্ডাগুলো এবার ফ্র্যাঙ্কের উপর অ্যাটাক করতে শুরু করে। ফ্র্যাঙ্কও এবার তাদের সাথে ফাইট শুরু করে দেয়। জ্যাকের যাতে কিছু না হয় এই কারণে সে জ্যাককে ওই রুমের ভেন্টিলেশন থেকে বের করে দেয়। ওই দুজন গুন্ডা ফ্র্যাঙ্ককে চেপে ধরে। ফ্র্যাঙ্কও ওখানে পড়ে থাকা একটা ছুরি নিয়ে সোজা একটা লোকের গলায় ঢুকিয়ে দেয়। এরই মধ্যে লোলা সেখানে চলে আসে। সে তার হাতে থাকা মেশিনগান দিয়ে ফ্র্যাঙ্কের উপর এলোপাথারি গুলি চালাতে থাকে। তবে ফ্র্যাঙ্ক একটা ভাঙা দরজা দিয়ে সেই গুলিগুলো আটকে দেয়। এবার ফ্র্যাঙ্ক এক লাফে পাশেই থাকা টেস্ট রুমে ঢুকে পড়ে। ফ্র্যাঙ্কের কাছে কোনো বন্দুক ছিল না, তাই সে লোলার সাথে ফাইট করতে পারছিল না। ফ্র্যাঙ্ক দেখে ওখানে একটা গ্যাসের সিলিন্ডার আছে, আর তার মাথায় একটা বুদ্ধি আসে। সে এবার গ্যাসের সিলিন্ডারটা ওপেন করে আর একটা টলির উপর রেখে সেটাকে বাইরে পাঠিয়ে দেয়। এবার সে একটা অ্যাসিডের বোতল নিয়ে সোজা উপরে থাকা লাইটের উপর ছুড়ে মারে, আর সাথে সাথে সেই সিলিন্ডারে আগুন লেগে ভীষণ
ভীষণ জোরে একটা ব্লাস্ট হয়। লোলা ছিটকে দূরে পড়ে যায়। ফ্র্যাঙ্ক এবার জ্যাককে নিয়ে ওখান থেকে বেরিয়ে পড়ে। এদিকে লোলার এই প্ল্যান ফেল হয়ে গেছে। সে এবার জিয়ানিকে কল করে সবটা বলে। তখন জিয়ানি বলে প্ল্যান বি চালু করতে। দেখা যায় পার্কিং এ ফ্র্যাঙ্কের যে গাড়িটা ছিল সেখানে জিয়ানির একজন লোক আসে। আসে ফ্র্যাঙ্কের গাড়ির নিচে একটা বোমা সেট করে দেয়। কিছুক্ষণের মধ্যেই ফ্র্যাঙ্ক আর জ্যাক সেখানে চলে আসে আর গাড়ি নিয়ে ওখান থেকে বেরিয়ে পড়ে। তবে ফ্র্যাঙ্ক কিন্তু এই বোমার ব্যাপারে কিছু জানতো না। লোলাও ততক্ষণে রাস্তায় চলে আসে আর ফ্র্যাঙ্কের গাড়ির উপর গুলি করতে থাকে। কিন্তু ফ্র্যাঙ্কের গাড়ি ছিল বুলেট প্রুফ, তাই তার কিছুই হয় না। ফ্র্যাঙ্ক এবার সোজা গাড়ি নিয়ে জ্যাকের বাড়িতে আসে। অড্রি আর জ্যাকের জন্য একটা সারপ্রাইজড বার্থডে পার্টি রেখেছিল। কিন্তু অড্রি দেখে ফ্র্যাঙ্ক বাড়ির ভিতর আসছে না। সে ফ্র্যাঙ্কে কল করে কিন্তু ফ্র্যাঙ্কের নাম্বার বিজি বলছিল। এদিকে সেই সময় ফ্র্যাঙ্কের ফোনে জিয়ানি কল করে। সে বলে, তোমার গাড়ির নিচে আমি একটা বোমা সেট করে দিয়েছি, যদি তুমি বাড়ির ভিতরে ঢোকো বা গাড়ির দরজা খোলো তাহলে আমার লোকেরা সেই বোমার রিমোট প্রেস করে দেবে, আর তারা কিন্তু তোমার উপর নজর রাখছে, তাই আমি যা বলছি তুমি সেই মতো কাজ করো। এরই মধ্যে সেখানে লোলা চলে আসে। সে দুজন পুলিশ অফিসারকে মেরে তাদের গাড়ি নিয়ে এখানে এসেছিল। জিয়ানি এবার ফ্র্যাঙ্কে বলে, তুমি লোলাকে তোমার গাড়িতে বসাও, আর ও যেখানে তোমাকে যেতে বলবে তুমি সোজা সেখানেই যাবে। ফ্র্যাঙ্ক কোনো উপায় না পেয়ে সেই মতো কাজ করে। এদিকে ঠিক এরই মধ্যে সেখানে পুলিশের গাড়ি চলে আসে। লোলা বলে, তুমি আগে এই পুলিশের পিছু ছাড়াও। ফ্র্যাঙ্ক এবার ওই বাড়ি থেকে গাড়ি ঘুরিয়ে নেয় আর এই সব ব্যাপারটা অড্রি দেখে। সেই ব্যাপারে কিছুই জানতো না, তবে সে এটা বুঝতে পারে যে কিছু একটা খারাপ হতে চলেছে। এদিকে ফ্র্যাঙ্ক সে গাড়ি নিয়ে ফুল স্পিডে চালাতে শুরু করে আর পেছন থেকে তাড়া করে পুলিশের গাড়ি। ফ্র্যাঙ্ক তার তুখোর ড্রাইভিং স্কিল দিয়ে পুলিশের গাড়িকে পেছনে ফেলে দেয়। তবে হঠাৎই তাকে টার্ন নিয়ে একটা পার্কিং এর বিল্ডিং এ ঢুকতে হয়। এখান থেকে বেরোনোর আর কোনো রাস্তা ছিল না। ফ্র্যাঙ্ক তখন গাড়িটাকে টপ স্পিডে নিয়ে যায় আর সোজা সেই বিল্ডিং থেকে ঝাঁপ দেয় সামনে থাকা একটা আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং এ। তবে এখানে গাড়ির গতি এতটাই বেশি ছিল যে ফ্র্যাঙ্ক গাড়িটাকে কন্ট্রোল করতে পারছিল না। তবে একদম শেষ মুহূর্তে বিল্ডিং এর ধারে এসে তার গাড়ি আটকে যায়। ফ্র্যাঙ্ক ভাবে সে হয়তো বেঁচে গেছে, কিন্তু তখনই সেখানে একটা হেলিকপ্টার চলে আসে। তবে লোলা মুহূর্তের মধ্যে তার বন্দুক বের করে আর সোজা সেই হেলিকপ্টারে ফায়ার করে আর সেটা ব্লাস্ট হয়ে যায়। এবার ফ্র্যাঙ্ক লোলার কথা মতো জিয়ানির কাছে আসে। এখানে আসার সাথে সাথে জিয়ানির লোকেরা জ্যাককে গাড়ি থেকে বের করে নিজেদের কবজায় নিয়ে নেয় আর ফ্র্যাঙ্ককে চারিদিক থেকে সবাই গান পয়েন্টে নিয়ে নেয়। জিয়ানি বা সরাসরি জ্যাকের বাবা জেফারকে কল করে। জিয়ানি বলে, দু ঘন্টার মধ্যেই আমাকে 100 কোটি টাকা না দিলে তোমার ছেলেকে আমরা মেরে ফেলবো। এদিকে জেফারের বাড়িতে পুলিশের লোকজন বসেছিল আর তারা সেই কল লোকেশন ট্রেস করছিল। জেফার বলে, আমি এত টাকা কোথায় পাবো, আমার কাছে 100 কোটি টাকা নেই। জিয়ানি তখন রেগে যায়। সে বলে, তুমি একজন মন্ত্রী, টাকা কিভাবে ম্যানেজ করবে সেটা তোমার ব্যাপার, আর যদি বেশি চালাকি করো বা টাকা যদি আমরা না পাই তাহলে তোমার ছেলের হাত পা কেটে কেটে তোমার বাড়িতে পার্সেল করে পাঠিয়ে দেবো, আর টাকা দেওয়ার লোকেশন আমি তোমাকে মেসেজ করে দেবো। এই বলে জিয়ানি ফোনটা জলের মধ্যে ফেলে দেয়, ফলে পুলিশরা সেই কলটাকে ট্রেস করতে পারে না। জিয়ানি এবার ফ্র্যাঙ্ককে ওখান থেকে গাড়ি নিয়ে চলে যেতে বলে, কিন্তু ফ্র্যাঙ্ক জ্যাককে না নিয়ে যেতে রাজি হচ্ছিল না। তখন জিয়ানি বলে, তুমি না গেলে আমার লোকেরা তোমাকে গুলি করে মেরে ফেলবে, এবার তোমার ব্যাপার তুমি কি করবে। ফ্র্যাঙ্ক এতগুলো বন্দুকের সামনে একেবারে খালি হাতে ছিল, তাই সে এবার গাড়িতে উঠতে যায়। কিন্তু সেই সময় ফ্র্যাঙ্ক গাড়ির নিচে থাকা জলের রিফ্লেকশনে সেই বোমাটা দেখতে পায়। ফ্র্যাঙ্ক এবার গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। তবে সে বুঝতে পারে জিয়ানি একটু পরেই এই বোমার ট্রিগার প্রেস করে দেবে। এদিকে জিয়ানি আর লোলা জ্যাককে নিয়ে বোটে উঠে পড়ে আর লোলা সেই বোমার রিমোট বের করে ফ্র্যাঙ্ককে মেরে ফেলার জন্য। কিন্তু জিয়ানি বলে, আরে ডার্লিং এত তারা কিসের, একটু ওয়েট করো। এবার জিয়ানিরা কিছু দূর যেতেই লোলা সেই বোমার কোড প্রেস করে। অন্যদিকে ঠিক একই সময় ফ্র্যাঙ্ক তার গাড়িটাকে ফুল স্পিডে চালিয়ে একটা উঁচু জায়গা থেকে জাম দেয়। সে গাড়িটাকে এমনভাবে টার্ন করে যে ক্রেনের সাথে ঝুলতে থাকা একটা হুকে সেই বোমাটা লাগে আর গাড়ি থেকে আলাদা হয়ে যায়। ঠিক একই সময় লোলাও রিমোটের বাটন প্রেস করে দেয়, সাথে সাথে ভীষণ জোরে একটা ব্লাস্ট হয়। তবে ফ্র্যাঙ্ক তার বুদ্ধি আর ড্রাইভিং স্কিলের জন্য বেঁচে যায়। এবার ফ্র্যাঙ্ক ডাইরেক্ট জেফারকে কল করে। সে বলে, তুমি কোনো চিন্তা করো না, জ্যাককে আমি ঠিক ফিরিয়ে নিয়ে আসবো। কিন্তু জেফার ভাবে যে ফ্র্যাঙ্ক নিজেও এই কিডন্যাপের সাথে যুক্ত আছে, তাই সে এবার ফ্র্যাঙ্ককে পুলিশে দেওয়ার কথা বলে। ফ্র্যাঙ্ক বুঝে যায় জেফারের সাথে কথা বলা বেকার, সে ফোন রেখে দেয়। এবার পুলিশ ফ্র্যাঙ্কের কল ট্রেস করে তার লোকেশন জেনে ফেলে। তারা সাথে সাথে সেই জায়গায় ফোর্স দিয়ে চলে আসে, কিন্তু তারা দেখে এখানে ফ্র্যাঙ্ক নেই। ফ্র্যাঙ্ক সেই ফোনটা একটা সাইকেলের উপর রেখে চলে গেছে। অন্যদিকে আজই ফ্র্যাঙ্কের বাড়িতে তার পুরনো বন্ধু তারকনি এসেছিল। ফ্র্যাঙ্ক তারকনিকে কল করে সাবধান করে দেয় যে তার বাড়িতে হয়তো পুলিশ আসবে, কিন্তু তারকনি সেখান থেকে পালিয়ে যাওয়ার আগেই সেখানে পুলিশ চলে আসে আর তারকনিকে অ্যারেস্ট করে নেয়। ফ্র্যাঙ্ক তার বাড়ি থেকে একটু দূরে বসেই তারকনিকে কল করেছিল, ফলে সেও দেখতে পায় যে তারকনিকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে। ফ্র্যাঙ্ক জানতো জ্যাকের কিডন্যাপের ব্যাপারে অড্রি খুব চিন্তায় আছে, এমনিতেই সে নিজের লাইফে খুব সমস্যায় ছিল। ফ্র্যাঙ্ক এবার অড্রিকে কল করে আর বলে, জ্যাককে আমি সুরক্ষিতভাবে বাড়িতে নিয়ে আসবো, তুমি কোনো চিন্তা করো না। অড্রি ফ্র্যাঙ্ককে বিশ্বাস করত, তাই সে পুলিশকে বলে তার এক পুরনো বন্ধু তাকে কল করেছে। ফ্র্যাঙ্ক এবার লুকিয়ে সেই ডাক্তারের চেম্বারে যায় যেখানে আজই সকালে লোলা আর তার বাকি গুন্ডারা তার উপর হামলা করেছিল। ফ্র্যাঙ্ক এই গুন্ডাগুলোর ব্যাপারে সব ইনফরমেশন খুঁজে বের করতে চায়, কারণ এদের ব্যাপারে জানা গেলেই সে জানতে পারবে জ্যাক কোথায় আছে। ফ্র্যাঙ্ক এবার ওই বিল্ডিং এর সিকিউরিটি ক্যামেরা থেকে একটা গুন্ডাকে আইডেন্টিফাই করতে পারে। সে ওই লোকটার ছবি নিজের আইপডে লোড করে নেয়। ফ্র্যাঙ্ক এখানে ফায়ার ব্রিগেডের লোকগুলোর পেছন পেছন গিয়ে লিফটের উপর উঠে পড়ে যাতে তাকে কেউ আর দেখতে না পায়। এবার সে লুকিয়ে ওই চেম্বারে যায়। ফ্র্যাঙ্ক ওখানে খুঁজে সেই সিরিজটা পেয়ে যায় যার মধ্যে তখন সেই ভাইরাসটা ছিল। তবে এরই মধ্যে ওখানে দুজন পুলিশ চলে আসে আর ফ্র্যাঙ্কের দিকে বন্দুক তাক করে। তবে ফ্র্যাঙ্ক সরে যায়। এরই মধ্যে সেই পুলিশ গুলি চালিয়ে দেয় আর সেই সিরিঞ্জে গুলি লেগে সেটা ফেটে যায়। ফ্র্যাঙ্ক এবার সেই দুজন পুলিশের সাথে ফাইট শুরু করে দেয় আর কয়েক মুহূর্তের মধ্যে
চেম্বারে বেহুশ করে দেয়। ফ্র্যাঙ্ক এবার ওখানে থাকা ড্রয়ার দিয়ে একটা সিরিঞ্জ নিয়ে নেয় আর তার মধ্যে জল ভরে ফেলে। এরপর সেও চেম্বার থেকে বেরিয়ে যায়। ফ্র্যাঙ্ক এবার তার বন্ধু তারকনিকে কল করে, যাকে পুলিশ তার বাড়ি থেকে ধরে নিয়ে গিয়েছিল। আসলে তারকনি নিজেও একজন পুলিশ ছিল, তাই সে থানায় গিয়ে বাকি পুলিশদের সাথে বন্ধুত্ব করে নেয়। সে পুলিশদের বলেছিল তার আর ফ্র্যাঙ্কের বন্ধুত্ব কিছুদিন আগেই হয়েছিল, তাই সে কিডন্যাপিং এর ব্যাপারে কিছুই জানে না। এছাড়া তারকনি ওখানে থানায় বসে পুলিশদের জন্য খাবারও বানাচ্ছিল, ফলে পুলিশদের সাথে তারকনির ভালো বন্ধুত্ব হয়ে যায়। এবার ফ্র্যাঙ্ক তারকনিকে সেই লোকটা ছবি পাঠায় যেটা সে ডাক্তারের চেম্বারে সিসিটিভি ফুটেজ থেকে পেয়েছিল। ফ্র্যাঙ্ক বলে, তুমি প্লিজ যে করেই হোক এই লোকটার ঠিকানা আমাকে জোগাড় করে দাও। তারকনি এবার লুকিয়ে ওখানে থাকা একটা কম্পিউটার ঘেটে ওই লোকটার নাম আর ঠিকানা ফ্র্যাঙ্কের কাছে পাঠিয়ে দেয়। ওই লোকটার নাম ছিল দিমিত্রি। ফ্র্যাঙ্ক এবার দিমিত্রির ঠিকানায় পৌঁছে যায়, কিন্তু দিমিত্রি ফ্র্যাঙ্কের দেখেই তার উপর গুলি করতে শুরু করে। ফ্র্যাঙ্ক কোনো মতে নিজেকে বাঁচিয়ে নেয়। এরপর সে দিমিত্রি পিছু করতে শুরু করে। দিমিত্রি দৌড়ে একটা বাসে উঠে পড়ে, ফ্র্যাঙ্কের সাথে সাথে সেই বাসে উঠে পড়ে। ফ্র্যাঙ্ক আবার বুদ্ধি করে দিমিত্রির পায়ে সেই ইঞ্জেকশন দিয়ে দেয় আর বলে, তুমি সকালে জ্যাককে যে ইঞ্জেকশন দিতে চেয়েছিলে এটা সেই ইঞ্জেকশন। দিমিত্রি এটা শুনে ভীষণ ভয় পেয়ে যায়। সে বাসের একটা প্যাসেঞ্জারের প্যান্ট থেকে বেল্ট খুলে নিজের পায়ে শক্ত করে বেঁধে ফেলে আর দৌড়াতে শুরু করে। দিমিত্রি জানতো এটা একটা ভয়ানক ভাইরাস, তাই সে এবার এই ভাইরাসের অ্যান্টিডোট নেওয়ার জন্য যায়। ফ্র্যাঙ্কও ঠিক এটাই চাইছিল, তবে দিমিত্রি তো এটা জানতো না যে আসল ইঞ্জেকশনটা ভেঙে গেছে আর ফ্র্যাঙ্ক এটার মধ্যে জল ভরে তার পায়ে ইঞ্জেক্ট করেছে। ফ্র্যাঙ্ক চেয়েছিল দিমিত্রি যাতে এবার তার আস্তানায় যায় আর এই ইঞ্জেকশনের ব্যাপারে সে সবকিছু জানতে পারে, কারণ এবার তার সন্দেহ হচ্ছিল যে জ্যাককে শুধুমাত্র টাকার জন্য কিডন্যাপ করা হয়নি, এই কিডন্যাপের পেছনে অন্য কোনো মাস্টার প্ল্যানিং রয়েছে। অন্যদিকে জিয়ানির কথা মতো জেফার সেই টাকা ভর্তি ব্যাগ পার্কের পাশে থাকা একটা গাড়ির মধ্যে রেখে আসে। এদিকে পুলিশের স্নাইপার নিয়ে দূরে জেফারের উপর নজর রাখছিল। অনেক সময় অপেক্ষা করার পরও তারা দেখতে পায় ওই টাকা নেওয়ার জন্য ওখানে কেউ আসছে না। এবার পুলিশদেরও একটু সন্দেহ হয়, যদি তারা টাকা নাই নেয় তাহলে কিডন্যাপ কেন করলো? এরই মধ্যে জেফারের কাছে আর একটা গাড়ির লোকেশন আসে। জিয়ানি বলে, তোমার ছেলেকে আমরা ওই ভ্যানের মধ্যে আটকে রেখেছি। এবার পুলিশরা ওই ভ্যানের কাছে চলে যায়। তারা প্রথমে ভাবে ভ্যানের মধ্যে কোনো বোমা আছে, তাই তারা রোবট দিয়ে সেই ভ্যানের লক খোলে। কিন্তু অড্রিয়ার নিজেকে আটকে রাখতে পারে না, সে দৌড়ে ওই ভ্যানের দিকে যায় আর নিজেই ভ্যানের দরজা খোলে। তবে দেখা যায় সেই ভ্যানে কোনো বোমা নেই। এবার জ্যাক সেই ভ্যান থেকে বেরিয়ে আসে। অড্রি আর জেফার জ্যাককে জড়িয়ে ধরে কেঁদে ফেলে আর এই সমস্ত ঘটনা ভ্যানে থাকা সিসিটিভি ক্যামেরা দিয়ে জিয়ানি আর লোলা দেখতে পাচ্ছিল। এটা দেখে তাদের মুখে একটা শয়তানির হাসি ফুটে ওঠে। তারা এটাই চেয়েছিল যে জ্যাক তার বাবা মাকে জড়িয়ে ধরুক। অন্যদিকে ফ্র্যাঙ্ক এবার দিমিত্রির পিছু করতে করতে একটা ফ্যাক্টরির মধ্যে আসে। সেখানে দেখা যায় অনেক মানুষকে কাচের ঘরের মধ্যে বন্দি করে রাখা হয়েছে আর তাদের উপর নানা ধরনের পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছিল। এরই মধ্যে একটা গুন্ডা ফ্র্যাঙ্কের উপর ঝাঁপিয়ে পড়ে। ফ্র্যাঙ্ক একতলা থেকে সোজা নিচে পড়ে যায়। তবে সে এবার ওই গুন্ডাটার সাথে ফাইট করতে থাকে আর কয়েক মুহূর্তের মধ্যেই সে ওই লোকটাকে মেরে ফেলে। এদিকে দিমিত্রি সেখানে থাকা ডাক্তারের কাছ থেকে ওই ভাইরাসের অ্যান্টিডোট চায়, কিন্তু ডাক্তার বলে সে অ্যান্টিডোট দিতে পারবে না, এখানে মাত্র দুটো অ্যান্টিডোট আছে যেটা সে নিজের জন্য রেখেছে। দিমিত্রি এবার ডাক্তারকে গান পয়েন্টে নিয়ে নেয়। এরই মধ্যে সেখানে ফ্র্যাঙ্ক চলে আসে। ফ্র্যাঙ্ক বলে, তোমার অ্যান্টিডোটের দরকার নেই, কারণ তোমাকে আমি জল ভর্তি ইঞ্জেকশন দিয়েছিলাম। দিমিত্রি এটা শুনেই ফ্র্যাঙ্ককে গুলি করতে যায়, কিন্তু ফ্র্যাঙ্ক সরে গিয়ে বন্দুকের শাটার খুলে দিমিত্রির গলায় ঢুকিয়ে দেয় আর সে মারা যায়। এবার ফ্র্যাঙ্ক ডাক্তারকে বলে এটা কি ভাইরাস, কিন্তু ডাক্তার কিছু বলতে চায় না। তখন ফ্র্যাঙ্ক একটা ছুরি নিয়ে সে ডাক্তারের পায়ে ছুরি মারে। ডাক্তার এবার ভয় পেয়ে সব বলে দেয়। ডাক্তার বলে এটা এমন একটা ভাইরাস যা মানুষের শরীরে গেলে 24 ঘন্টার মধ্যে সে মারা যাবে, আর এই ভাইরাসে আক্রান্ত ব্যক্তির কাছে কেউ যদি শ্বাস প্রশ্বাস নেয় তাহলে সেও এই ভাইরাসে আক্রান্ত হবে। একমাত্র এই অ্যান্টিডোটই পারবে এই আক্রান্ত ব্যক্তিকে বাঁচাতে, আর তুমি যে বাচ্চা ছেলেটিকে খুঁজছো তার শরীরেও এই ভাইরাস ইনজেক্ট করা হয়েছে। ফ্র্যাঙ্ক আবার ডাক্তারের কাছে ওই অ্যান্টিডোট দুটো চায়, কিন্তু শয়তান ডাক্তার সেগুলোকে ধরে জানলা দিয়ে ছুড়ে মারে। ফ্র্যাঙ্কও সেগুলো ধরার জন্য সাথে সাথে জানলা দিয়ে ঝাঁপ দেয়। ফ্র্যাঙ্ক সেগুলোকে ক্যাচ করে নেয়, তবে সে সোজা একটা ট্যাক্সির উপরে এসে পড়ে আর ট্যাক্সিটার সাথে সাথে ব্রেক করে, ফলে ফ্র্যাঙ্কের হাত থেকে ওই অ্যান্টিডোট দুটো কন্টেনার ছিটকে পড়ে যায়। ফ্র্যাঙ্ক দেখে একটা কন্টেনার ভেঙে গেছে, তখনই দেখা যায় আরেকটা কন্টেনার রাস্তার মধ্যে পড়ে আছে আর অন্যদিক থেকে একটা ট্রাক আসছে। ফ্র্যাঙ্ক সোজা রাস্তার মধ্যে ঝাঁপ দেয়। এদিকে ট্রাকের ড্রাইভারও সাথে সাথে ব্রেক কষে, একটুর জন্য ফ্র্যাঙ্ক বেঁচে যায় আর সে কন্টেনারটাও পেয়ে যায়। এবার আপনাদের বলি এই ভাইরাসের ব্যাপারটা আসলে কি। আসলে জ্যাকের বাবা জেফার ড্রাগ এনফোর্সমেন্ট ডিপার্টমেন্টের একজন মন্ত্রী। সে সারা পৃথিবী জুড়ে ড্রাগসের বিরুদ্ধে কড়া একটা আইন আনার চেষ্টা করছিল। যে আইনটা পাশ হলে যারা ড্রাগ সাপ্লাই করে তাদের খুব সহজেই জেলে ভরা যাবে। এই কারণে জেফার পৃথিবীর বিভিন্ন দেশের মন্ত্রীদের সাথে একটা মিটিং করতে চায়। তাই জেফারকে আটকাতে কলম্বিয়ার ড্রাগ মাফিয়ারা জিয়ানিকে একটা কাজ দেয়। জিয়ানিকে বলে জেফারকে মেরে ফেলতে। জিয়ানি তখন এই ডাক্তারের সাথে মিলে এই ভাইরাসটা তৈরি করে আর জ্যাককে কিডন্যাপ করে তার শরীরে এই ভাইরাসটা ইনজেক্ট করে দেয়। এবার জ্যাক যখন তার বাবা মায়ের কাছে যাবে তখন তারাও ভাইরাসে আক্রান্ত হবে, আর যখন জেফার সারা পৃথিবীর বিভিন্ন দেশের ড্রাগ এনফোর্সমেন্ট ডিপার্টমেন্টের লোকেদের সাথে মিটিং করবে তারাও এই ভাইরাসের শিকার হয়ে যাবে আর 24 ঘন্টার মধ্যে সবাই মারা যাবে। ফলে ড্রাগ মাফিয়ারা সারা পৃথিবী জুড়ে অবাধে ড্রাগসের ব্যবসা করতে পারবে আর এই ভাইরাসের অ্যান্টিডোট বিক্রি করে তারা দেশগুলোর থেকে অনেক টাকা কামাতে পারবে। এদিকে দেখা যায়
জ্যাক সেই ভাইরাসের কারণে অসুস্থ হয়ে পড়েছে। ডাক্তার ভাবছে এটা কোনো সামান্য জ্বর, আর জ্যাকের সাথে জেফার আর অড্রিও ধীরে ধীরে অসুস্থ হচ্ছিল। তবে আজই জেফারের সেই মিটিংটা ছিল, তাই সে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। জেফারের বাড়িতে ফুল টাইট সিকিউরিটি ছিল, কিন্তু দেখা যায় ফ্র্যাঙ্ক বুদ্ধি করে জেফারের বাড়িতে ঢুকে পড়েছে। এবার সে অড্রির কাছে যায় আর তাকে সব ঘটনা বলে। ফ্র্যাঙ্ক এবার সেই অ্যান্টিডোটটা নিয়ে জ্যাকের শরীরে ইনজেক্ট করে দেয়, ফলে জ্যাক এবার সুস্থ হয়ে যায়। কিন্তু অড্রি আর জেফার সহ বহু মানুষ ওই ভাইরাসের শিকার হয়েছিল। ফ্র্যাঙ্ক এবার ঠিক করে সে জিয়ানির কাছ থেকে বাকি অ্যান্টিডোটগুলো নিয়ে আসবে, কারণ সেই ডাক্তার বলেছিল জিয়ানি নিজের কাছে অনেকগুলো অ্যান্টিডোট রেখে দিয়েছে। আর ফ্র্যাঙ্ক সেই ডাক্তারের কাছ থেকে জিয়ানির ঠিকানাও পেয়ে গিয়েছিল। ফ্র্যাঙ্ক এবার অড্রিকে বিদায় জানিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। অন্যদিকে জেফার সেই মিটিংয়ে যায়, সে খুব অসুস্থ হয়ে পড়ে। তার সাথে সাথে আরো বেশ কয়েকজন ওখানে অসুস্থ হতে শুরু করে। এদিকে অড্রিও বেহুশ হয়ে মাটিতে পড়ে যায়। সবাইকে বাঁচানোর জন্য ফ্র্যাঙ্কের হাতে আর বেশি সময় ছিল না। ফ্র্যাঙ্ক এবার জিয়ানির বাড়ির গেট ভেঙে ভিতরে ঢুকে পড়ে। এদিকে জিয়ানি সমস্ত অ্যান্টিডোট নিজের শরীরের মধ্যে ইনজেক্ট করে দেয়, যাতে সে এই অ্যান্টিডোট নিয়ে সুরক্ষিতভাবে দেশ থেকে পালাতে পারে। ফ্র্যাঙ্কের উপরে এবার জিয়ানির গুন্ডারা অ্যাটাক করে, ফ্র্যাঙ্কও তাদের সাথে ফাইট শুরু করে দেয়। কিছুক্ষণের মধ্যেই ফ্র্যাঙ্ক সবাইকে কাহিল করে দেয়। এবার ফ্র্যাঙ্ক চলে আসে জিয়ানির কাছে। তখন জিয়ানি বলে, তুমি আমাকে মারতে পারবে না, কারণ আমি মারা গেলে তুমি অ্যান্টিডোট পাবে না। আমার ব্লাডের মধ্যেই অ্যান্টিডোট আছে, আর আমার ব্লাড দিয়ে নতুন অ্যান্টিডোট বানানো যাবে। এরই মধ্যে সেখানে লোলা চলে আসে। লোলা ফ্র্যাঙ্ককে গান পয়েন্টে নিয়ে নেয়। ফ্র্যাঙ্ক সাথে সাথে লোলাকে ধাক্কা দিয়ে তার বন্দুক ফেলে দেয়। এবার লোলা আর ফ্র্যাঙ্কের মধ্যে ফাইট শুরু হয়। এই ফাঁকে জিয়ানি হেলিকপ্টারে করে পালিয়ে যায়। ফ্র্যাঙ্ক ফাইটের এক ফাঁকে লোলাকে একটা জোরে লাথি মারে। লোলা সোজা গিয়ে দেওয়ালে থাকা হুকে বিঁধে যায় আর মারা যায়। ফ্র্যাঙ্ক এবার জিয়ানির গ্যারেজ থেকে একটা সুপার কার নিয়ে নেয় আর জিয়ানি হেলিকপ্টারের পিছু করতে থাকে। ফ্র্যাঙ্ক ভীষণ জোরে গাড়ি চালাচ্ছিল। সে দেখতে পায় জিয়ানি হেলিকপ্টারে করে একটা এয়ারপোর্টে এসেছে। জিয়ানি এবার প্লেনে উঠে পড়ে আর প্লেনটা রানওয়েতে ছুটতে শুরু করে। এদিকে ফ্র্যাঙ্কও গাড়িটাকে টপ স্পিডে চালাতে থাকে। সে একদম প্লেনের চাকার সামনে চলে আসে। এরই মধ্যে প্লেনটা হাওয়ায় উঠতে শুরু করে। ফ্র্যাঙ্কও সাথে সাথে গাড়ি থেকে ঝাঁপ দিয়ে প্লেনের চাকা ধরে ঝুলে পড়ে। এদিকে পাইলট দেখে প্লেনের হুইল ক্যাবিনেটে প্রবলেম হচ্ছে। সে এবার জিয়ানিকে বলে, আমাদের ইমার্জেন্সি ল্যান্ডিং করতে হবে। কিন্তু জিয়ানি বলে, না, আমরা একেবারে কলম্বিয়াতে গিয়ে ল্যান্ড করব। পাইলট বলে, তাহলে আমাদের ম্যানুয়াল মোডে ফ্লাই করতে হবে। এরই মধ্যে সেখানে ফ্র্যাঙ্ক চলে আসে। ফ্র্যাঙ্ককে দেখার সাথে সাথে জিয়ানি তার বন্ধু ফ্র্যাঙ্কের দিকে তাক করে আর ফ্র্যাঙ্ককে বসতে বলে। ফ্র্যাঙ্ক ওখানে বসে, আর তবে সে হঠাৎই সামনে থাকা টেবিলের উপর লাথি মারে। আর এই সময় জিয়ানিও গুলি চালায় আর সেই গুলি সোজা গিয়ে লাগে পাইলটের গায়ে, আর পাইলট মারা যায়। এবারে প্লেনটা নিচের দিকে পড়তে শুরু করে, কারণ ওই প্লেনটা ম্যানুয়াল মোডে চলছিল। কয়েক মুহূর্তের মধ্যে প্লেনটা সোজা সমুদ্রে এসে ক্র্যাশ করে। প্লেনের মধ্যে এবার জল ঢুকতে শুরু করে। ফ্র্যাঙ্ক সাথে সাথে জিয়ানিকে একটা সজোরে পাঞ্চ মারে আর জিয়ানি একেবারে কাহিল হয়ে পড়ে। ফ্র্যাঙ্ক এবার জিয়ানিকে একটা লাইফ জ্যাকেট পরিয়ে দেয় আর প্লেনের ভাঙা অংশ থেকে বের হয়। আর ধীরে ধীরে তারা দুজনে জলের উপর উঠে আসে। তারা জলের উপর উঠতেই সাথে সাথে চারিদিক থেকে কোস্ট গার্ডের বোট তাদেরকে ঘিরে ফেলে। এরপর আমরা দুদিন পরের দৃশ্য দেখতে পাই। ফ্র্যাঙ্ক হসপিটালে যাচ্ছিল অড্রির সাথে দেখা করতে, অর্থাৎ সেই ভাইরাসের অ্যান্টিডোট সবাইকে দেওয়া হয়েছে। ফ্র্যাঙ্ক তখন দরজা থেকে দেখতে পায় অড্রি আর জেফারের পুরনো ভালোবাসা আবার ফিরে এসেছে। তাই ফ্র্যাঙ্ক আর সেখানে যায় না, সে অড্রির জন্য একটা ফুল পাঠিয়ে দেয় আর ওখান থেকে বেরিয়ে পড়ে। আর অড্রি সেই ফুল দেখে বুঝতে পারে যে এই ফুল ফ্র্যাঙ্কই তাকে পাঠিয়েছে। অন্যদিকে ফ্র্যাঙ্কের সেই বন্ধু তারকনিকে পুলিশরা ছেড়ে দিয়েছিল, কারণ ফ্র্যাঙ্ক নির্দোষ ছিল। ফ্র্যাঙ্ক এবার তারকনিকে এয়ারপোর্টে ছাড়তে আসে। এরপর আবার আমরা ফ্র্যাঙ্ককে গাড়িতে বসে থাকতে দেখি আর তার কাছে একটা কল আসে। ওপাস থেকে একজন বলে, আমি একটা পার্সেল ডেলিভারি করতে চাই। আর এখানে মুভিটা শেষ হয়ে যায়। ফ্র্যাঙ্কের এই দুর্দান্ত ড্রাইভিং স্কিল আর অ্যাকশন সাথে জিয়ানির মাস্টার প্ল্যানিং কেমন লাগলো? আর এই মুভির 3 পার্ট কিন্তু আমাদের চ্যানেলে আসবে, আপনারা সেটা দেখতে রাজি তো? আর এই মুভিতে আপনার কাছে বেস্ট ক্যারেক্টার কোনটা লেগেছিল আমাকে কমেন্ট করে অবশ্যই জানান। সিনেমাবাজিকে সাবস্ক্রাইব করে দিন এমন নতুন সব থ্রিলিং মুভির গল্প শোনার জন্য। আর হ্যাঁ, ভিডিওটা কিন্তু লাইক শেয়ার করতে একদম ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।